ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন কেভি বাংলা কেভি বাংলার পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত নিত্য নতুন ভিডিওর সঙ্গে আরেকটি নতুন রিক্রুটমেন্টের ভিডিও নিয়ে চলে এসেছি আজকের এই ভিডিওটিতে আপনারা দেখতে পাবেন বিভিন্ন রকম পোস্ট রয়েছে তো কী কী কোয়ালিফিকেশন শিক্ষাগত যোগ্যতা থাকলে আজকের এই আবেদন কী প্রসেসিংয়ে আবেদনটি আপনারা সাবমিট করবেন সকল সমস্ত রকম কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা পেয়ে যাবেন তো চলো বন্ধুরা আজকের এই ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করবার আগে প্রতিবারের মতো আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার পর পাশে থাকা বেলেনটি প্রেস করে দেবেন এতে করে যখনই নতুন নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনারা সেটা পেয়ে যাবেন তো আজকের রিক্রুটমেন্টের নোটিশটির লিঙ্ক থাকবে ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে সেখান থেকে আপনারা দেখে নেবেন তো নোটিশটির মধ্যে কি বলা রয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ ডিফেন্স তো ডিফেন্স লাইনের এই আজকের এই রিক্রুটমেন্ট ড্রাফ অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার এখানে আপনারা দেখতে পাবেন যেটা দেখে নেবেন আমরা সরাসরি চলে আসবো ট্রেড মানে ভ্যাকেন্সির মধ্যে সবার প্রথমে যেটা দেখতে পাবেন সেটা হচ্ছে ট্রেডসম্যান যেটা কিন্তু মজদুর পদের জন্য এরপর দেখতে পাবেন জেওএ এটা কিন্তু এলডিসি লোয়ার ডিভিশন ক্লার্ক পোস্টের জন্য এরপরে দেখতে পাবেন ম্যাটেরিয়াল অ্যাসিস্ট্যান্ট এটা কিন্তু এম এ পোস্টের জন্য তো এর পাশে দেখতে পাবেন এম এস মাল্টিটাস্কিং স্টাফ ফায়ারম্যান এছাড়া রয়েছে এটাও কিন্তু অবশেষে যে পোস্টটি রয়েছে সেটা কিন্তু মজদুর পোস্টের জন্য তো আজকের এই রিক্রুটমেন্টের নোটিশটির মধ্যে টোটাল এক থেকে ছ ধরনের পোস্ট আপনারা দেখতে পাবেন সবার প্রথমে যে রয়েছে মজদুর পোস্টের জন্য এখানে আপনাদের যেটা বেতন পেয়ে যাবেন লেভেল ওয়ান হিসাবে আঠারো হাজার টাকা থেকে বেতন শুরু ছাপ্পান্ন হাজার নশো টাকা অবধি আপনারা বেতন পেয়ে যাবেন আর কোয়ালিফিকেশান চাইছে শুধুমাত্র টেন ক্লাস পাস শুধুমাত্র মাধ্যমিক পাশে আপনারা এই মজদুর পোস্টের জন্য আবেদন করতে পারবেন এরপরে দেখতে পাবেন জো এ জোয়া যেটা এলডিসি লোয়ার ডিভিশন ক্লার্ক পোস্টের জন্য এখানে লেভেল টু হিসাবে বেতন পাবেন যেটা আপনাদের বেতন দাঁড়াবে উনিশ হাজার নশো টাকা থেকে তেষট্টি হাজার দুশো টাকার অবধি এখানে আপনারা টুয়েলভ পাশে আবেদন করতে পারবেন অ্যাসিস্ট্যান্ট যেটা দেখতে পাচ্ছেন ম্যাটেরিয়াল অ্যাসিস্ট্যান্ট এম এখানে আপনারা লেভেল ফাইভ হিসেবে বেতন পাবেন যেটা বেতন দাঁড়াবে উনত্রিশ হাজার দুশো টাকা থেকে বিরানব্বই হাজার তিনশো টাকা অবধি এখানে আপনাদের গ্র্যাজুয়েশন পাস করতে লাগবে যে কোনো ডিসিপ্লিন মানে আর্টস এবং সায়েন্স যে কোনো ডিপার্টমেন্ট থেকে যদি আপনারা কেউ শুধুমাত্র গ্র্যাজুয়েশন পাস করতে থাকেন তাহলে কিন্তু আজকের আবেদনটি করে নিতে পারবেন সঙ্গে সঙ্গে দেখতে পাবেন এম টিএস মাল্টিটাস্ক ইনস্টাফ এখানে লেভেল ওয়ান হিসাবে বেতন পাবেন যেটা বেতন দাঁড়াবে আঠেরো হাজার টাকা থেকে ছাপান্ন হাজার নশো টাকার মধ্যে আর এখানে টেন ক্লাস পাস শুধুমাত্র হয়ে থাকলে আজকের আবেদনটি আপনারা করে নিতে পারবেন এর সঙ্গে দেখতে পাবেন ফায়ারম্যান যেটা শুধুমাত্র লেভেল টু হিসেবে বেতন পাবেন উনিশ হাজার নশো টাকা থেকে তেষট্টি হাজার দুশো টাকার মধ্যে এখানেও শুধুমাত্র মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন অবশেষে যে লাস্ট পয়েন্টে রয়েছে সেটা হচ্ছে মজদুর এখানেও শুধুমাত্র লেভেল ওয়ান হিসাবে যেটা বেতন পাবেন আর এখানে কোয়ালিফিকেশন লাগবে টেন ক্লাস অর ইকুয়াভেলেন্ট যে কোনো শিক্ষাগত যোগ্যতা প্রতিষ্ঠান থেকে শুধুমাত্র মাধ্যমিক পাশে আপনারা আবেদন করতে পারবেন নেক্সট পয়েন্ট এখানে আপনারা দেখতে পাবেন কোন কাস্টের জন্য এবং কোন কোন পোস্টে কতগুলি ভ্যাকেন্সি রয়েছে সেখানে কিন্তু সিরিয়াল বাই সিরিয়াল দেওয়া রয়েছে তো যারা যারা আবেদনটি করবেন তারা অবশ্যই একটিবার দেখে নেবেন তো পরবর্তীতে আপনারা দেখতে পাবেন মাইনোটারি রিক্রুটমেন্ট যেটা এজ লিমিট এখানে বয়সে ছাড় দেওয়া রয়েছে সবার প্রথমে রয়েছে আনডিজার্ভ যারা জেনারেল কাস্টে রয়েছেন তারা কিন্তু ট্রেডসম্যান জোয়া এম টিএস ফায়ারম্যান এই সকল পোস্টের জন্য কেউ আবেদন করলে আঠেরো থেকে পঁচিশের মধ্যে আপনাদের বয়স ধরা হবে আর ও কিন্তু আঠেরো থেকে আঠাশের মধ্যে বয়স ধরা হবে আর এস এসটি হয়ে থাকলে আঠেরো থেকে তিরিশের মধ্যে আপনারা আবেদন করতে পারবেন ইডাবলিউএস হয়ে থাকে এখানে থেকে মধ্যে আপনাদের বয়স ধরা হবে বাকি ক্যান্ডিডেটের জন্য আপনারা নিচে দেখে নেবেন এরপরে পাশে দেখতে পাবেন রিমার্কস এখানে কিন্তু আরেকটি বয়সের ছাড় পাবেন যেটা হচ্ছে শুধুমাত্র এম এ ম্যাটেরিয়াল অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য যদি আপনারা কেউ আবেদন করে থাকেন এই ক্ষেত্রে বয়সের কিন্তু ছাড় দেওয়া রয়েছে তো কাস্ট অনুযায়ী এখানে ভাগ ভাগ করা রয়েছে আপনারা এই সকলে একটু দেখে নেবেন এরপরে নেক্সট পয়েন্টে আমরা চলে আসবো যেটা দেখতে পাবেন ফিজিক্যাল মেজারমেন্ট কিন্তু আপনাদের লাগবে তবে সকল পোস্টের জন্য এখানে ফিজিক্যাল মেজারমেন্ট চাওয়া হয়নি সবার প্রথমে দেখতে পাবেন ম্যাটেরিয়াল অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য কিন্তু এখানে কোনো রকম ফিজিক্যাল মেজারমেন্ট লাগবে না শুধুমাত্র আপনাদের যে কোয়ালিফিকেশনটি চাওয়া হয়েছে গ্র্যাজুয়েশন থাকলেই আপনারা কিন্তু সেখানে আবেদন করতে পারবেন এরপরে দেখতে পাবেন জোয়া এই জোয়া পোস্টের জন্য কিন্তু আপনাদের পঁয়ত্রিশটি ওয়ার্ড তোলার ক্ষমতা থাকতে হবে ইন কম্পিউটারের মধ্যে আর সকল ওয়ার্ড কিন্তু আপনাদের ইংলিশে টাইপ করতে হবে তো মিনিটে আপনাদের পঁয়ত্রিশটি ওয়ার্ড তোলার ক্ষমতা থাকলে এখানে আপনারা আবেদন করতে পারেন এছাড়া নইলে আপনারা যদি কেউ হিন্দি টাইপ করতে পারেন এই ক্ষেত্রে তিরিশটি ওয়ার্ড তোলা কিন্তু ক্ষমতা থাকতে হবে তবে কিন্তু এই জুয়া পোস্টের জন্য আবেদন করতে পারবেন এখানে কোনো রকম ফিজিক্যাল মেজারমেন্ট চাওয়া হয়নি এরপরে দেখতে পাবেন ফায়ারম্যানের ক্ষেত্রে কিন্তু এখানে ফিজিক্যাল মেজারমেন্ট চাওয়া হয়েছে যেটা রানিং আপনাদের দৌড়াতে হবে ওয়ান পয়েন্ট সিক্স কিলোমিটার ছয় মিনিট তিরিশ সেকেন্ডের মধ্যে তো বাকি মেজারমেন্টগুলি আপনারা দেখে নেবেন এরপরে চলে আসবো এম টিএস এম টিএস মাল্টিটাস্কিং স্টাফ পোস্টের জন্য এখানে কোনো রকম আপনাদের ফিজিক্যাল মেজারমেন্ট চাওয়া হয়নি ট্রেডসম্যানের ক্ষেত্রে কিন্তু এখানে আপনাদের ফিজিক্যাল মেজারমেন্ট চাওয়া হয়েছে এসকাল আপনারা দেখে নেবেন এরপরে পরবর্তী পয়েন্টে দেখতে পাবেন ফর্মটি আপনাদের জমা করার প্রসেস কী রয়েছে দ্য অ্যাপ্লিকেশন শুড বি অ্যাড্রেস টু এখানে যে একটি অ্যাড্রেস দেখতে পাচ্ছেন পিনকোড সহ এই অ্যাড্রেসে কিন্তু আপনাদের পাঠিয়ে দিতে হবে আর আবেদনটি করতে হবে আপনাদের পুরোপুরি অফলাইনে সেটা আপনারা রেজিস্টার্ড পোস্ট বা স্পিড পোস্টের মাধ্যমে পাঠিয়ে দিলে আপনাদের আবেদনটি কমপ্লিট হয়ে যাবে এখানে আপনাদের ক্লিয়ারলি মেনশন করতে বলা হয়েছে যে খামে ভরে আপনারা সেই ফর্মটি জমা করবেন সেই খামের উপরে আপনাদের লিখতে হবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ আপনারা কোন পোস্টের জন্য আবেদন করছেন ট্রেডসম্যান মেট না জোয়া এম এ ফায়ারম্যান এম টি এস যে পোস্টের জন্য আবেদন করছেন সেই পোস্টের নাম অবশ্যই লিখবেন এরপরে লিখবেন অলসো স্টার্টিং আপনারা কোন কাস্ট আপনার কোন ক্যাটাগরিতে পড়ছেন সেই ক্যাটাগরি কিন্তু এখানে আপনাদের সিলেক্ট করতে হবে আনরিজার্ভ ও বিসি এস সি এসটি এরপরে ষোলো নম্বর পয়েন্টে বলা রয়েছে সেই ফর্মটির সঙ্গে আর আপনাদের কী কী ডকুমেন্টস একসঙ্গে অ্যাটাচ করতে হবে নিচে কিন্তু পয়েন্ট বাই পয়েন্ট দেওয়া রয়েছে আপনারা এই সকলে একটু দেখে নেবেন এর সঙ্গে যে খামটিতে ভরে আপনারা সেই ফর্মটি জমা করবেন তার উপরে কিন্তু অবশ্যই আপনাদের পঁচিশ টাকার স্ট্যাম্প লাগাতে হবে এই আবেদনটি প্রকাশিত হওয়ার ঠিক পঁচিশ দিনের মতো আপনারা সময় পাবেন এই আবেদনটি করবার জন্য অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি অ্যাপ্লিকেশন ফর্মেট রয়েছে এই ফর্মেটটি কিন্তু আপনাদের সবার প্রথমে এ ফোর পেজের মধ্যে প্রিন্ট আউট করতে হবে প্রিন্ট আউট করার পর যে অ্যাড্রেসটি আপনাদের দেখিয়ে দিলাম সেই অ্যাড্রেসে পাঠিয়ে দিলে আপনাদের আবেদনটি কমপ্লিট হয়ে যাবে বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন নতুন নতুন ভিডিও আপডেট পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ